হাই বন্ধুরা, চলে এলাম আজকে থার্ড এপিসোডে। আজকের এই ভিডিওতে কথা বলবো এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে। এসসি ইস্টবেঙ্গলের ফিফথ ফরেনার কিন্তু কনফার্ম হয়ে গেছে, সেটাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এসসি ইস্টবেঙ্গলের ফিফথ ফরেনার কিন্তু হচ্ছেন নেদারল্যান্ডের একজন ইয়াং ডিফেন্সিভ মিডফিল্ডার। মার্কাসের তরফ থেকে এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং আমাদের কাছে যে আপডেট আছে, এই মিডফিল্ডার কিন্তু 23 বছর বয়সী ড্যারেন সিডওয়েল। হ্যাঁ বন্ধুরা, এই ড্যারেন সিডওয়েল যিনি কিন্তু প্রধানত ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেন, এছাড়া সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারেন, আর দরকার পড়লে কিন্তু সেন্টার ব্যাকেও খেলতে পারেন। নেদারল্যান্ড U15, U16, U17 টিমের হয়ে খেলেছেন। নেদারল্যান্ডের টপ ক্লাবগুলো অর্থাৎ অ্যাজাক্স, এডিও, ডেনহ্যাগ, এই সমস্ত ক্লাবে ইউথ ক্যারিয়ারে খেলেছিলেন। তারপর অ্যাজাক্সের মেন টিমেও খেলেছেন 2016-18 অবধি, 16টা ম্যাচ খেলেছিলেন। তারপর ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের ক্লাব রিডিংয়ে খেলেছেন। তারপর তিনি চলে যান বেলজিয়ামে, বেলজিয়ামের ক্লাব রোইসেলানেতে খেলেছেন 11টা ম্যাচ। 2019-20 সিজনে আবার চলে যান বুলগেরিয়াতে, বুলগেরিয়ার ক্লাব আর্ডা কার্ডঝালিতে খেলেছিলেন 16টা ম্যাচ 2019-20 সিজনে। তারপর তিনি চলে যান স্পেনে, স্পেনের সেগুন্ডা ডিভিশনের ক্লাব কর্ডোবার হয়ে খেলেছিলেন 1টা ম্যাচ, আর লাস্ট খেলছিলেন হারকিউলিস, এটাও কিন্তু স্পেনের একটা ক্লাব। এই প্লেয়ারটা বর্তমানে কিন্তু একজন ফ্রি এজেন্ট ছিলেন এবং মার্কেট ভ্যালু 1.6 crore। তো এই মুহূর্তের সবচেয়ে বড় এটাই আপডেট যে এসসি ইস্টবেঙ্গল সম্ভবত এই ফুটবলারকেই কিন্তু সাইন করিয়ে নিয়েছে, 23 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার ড্যারেন সিডওয়েল। এবং সবচেয়ে বড় ব্যাপার, ভিডিও বানাতে বানাতেই এটা কিন্তু পুরোপুরি অফিসিয়ালও হয়ে গেছে, অর্থাৎ এটা পুরোপুরি কনফার্ম একটু আগে এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিং টং করে দিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।